জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি ক্লিক করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। দর্শক, জানেন আমরা অসহায় নারীদেরকে নিয়ে কাজ করে থাকি, তাদের জীবনের গল্প তুলে ধরি। এরকমই একটি আজকে জীবনের গল্প তুলে ধরবো, একজন প্রবাসী বোনের জীবনের গল্প তুলে ধরবো। সে দীর্ঘ 14 বছর ধরে সৌদি আরবে আছেন, শোনাবো তার জীবনের গল্প। চলুন দর্শক, কথা না বাড়িয়ে ওই বোনের সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম পরিচয় দিয়ে যদি শুরু করেন তাহলে ভালো হয়। আমার দেশে বাড়ি ঢাকা সাবরধানা, আমার নাম ঝর্ণা, থাকি সৌদি আরবে। থানা সাবর। আচ্ছা আপু, আপনি কত বছর আগে বিদেশ গিয়েছিলেন যদি একটু আরেকবার একটু বলেন, কেনই বা বিদেশ গেলেন? 2008 সালে আমি সৌদি আরব আসছি। আমি ফ্যামিলির বড় মেয়ে, আমি চাইছি আমার দ্বারাতে আমার ফ্যামিলিটা গুছানো হোক। 2008 সালে আপনি প্রবাসে গিয়েছেন? জি। আচ্ছা, বিদেশ যখন প্রথম 2008 সালে গেলেন তখন কি আপনার ফ্যামিলি থেকে কোনো বাধা বিপত্তি এসেছিল না আপনি নিজে ইচ্ছাই গিয়েছেন? হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে অনেক বাধা দিছে। ফ্যামিলির কেউ রাজি না যে মানে তাদের মেয়ে মানে আমি বাহিরে আসি, তারা কেউ রাজি না, কিন্তু আমি আসছি কারণ আমি চাইছি যে আমার ধারাতে আমার ফ্যামিলির ভালো কিছু হোক, সেটাই। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনি টিকটক সেলিব্রিটি, এই বিষয়ে কিছু টিকটক সেলিব্রিটি না, আসলে টিকটকে মানে ভিডিও বানাইতাম, ভালো লাগতো সেই জন্যই বানাইছি এই আর কি, তেমন কিছুই না। বাট এখন বানাই না, এখন টিকটক আর ভিডিও বানাই না, এখন ভালো লাগে না। আমি এখন আমার মনোযোগ হয়েছে আমার ইউটিউবের মধ্যে, তো এই আর কি। তা আমার ইউটিউবটা নিয়ে যদি আমাকে একটু মানে যদি মানে আমার মূল মূল উদ্দেশ্য হয়েছে ইউটিউবটা নিয়ে, তা আমি দর্শকগণকে কিছু বলতে চাই, যদি আপনি অনুমতি দেন ভাইয়া। আমি একটু আপনার জীবনের গল্পতে একটু যাই, পিছনে ফিরে যাই। আপনি যখন এই 2008 সালে গেলেন তখন হয়তো আপনার বয়স অনেক কম। হ্যাঁ। এই যে তখন এই সিদ্ধান্তটা কী জন্য নিয়েছিলেন, আপনার ফ্যামিলির অবস্থাটা যদি একটু বলেন? আমাদের ফ্যামিলি মধ্যমিক ফ্যামিলি, আমার আব্বু অনেক ভালো একটা মানুষ, মাশাআল্লাহ তবারাকাল্লাহ, মধ্যমিক ফ্যামিলি। তো আমি চিন্তা করলাম যে আমি যদি ফ্যামিলির মানে আমি যদি কিছু একটা করি তাহলে ফ্যামিলির জন্য আরও বেশি ভালো হবে। আর আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এরকম হওয়া উচিত, ছেলে মেয়ে কোনো কথা নাই। আমি মনে করব যে ফ্যামিলির জন্য কিছু একটা করা উচিত, সেই জন্যই আমার বিদেশ আসা এবং এটাই। আচ্ছা আপা, আপনি 14 বছর যাবত প্রবাসে আছেন, আপনার পরিবারের কথা আপনার মনে হলে কেমন লাগে এখন? এখন আর কোনো রকমই লাগে না, এখন আমি মানাই নিছি, ভালো লাগে, খারাপ লাগে না, এখন ভালো লাগে, কারণ আমি তো ভালো আছি। ঠিক আছে, এখন আপনি ভালো আছেন, একটি বাসায় আপনি 14 বছর ধরে? হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত একই ম্যাডামের কাছে, খুব ভালো, মাশাআল্লাহ তবারাকাল্লাহ। আচ্ছা, আপনার প্রবাসে এমন কোনো সময় যায় নাই যখন আপনার প্রবাস জীবনের প্রতি ঘৃণা কাজ করেছে? না, আমার তো আর থাকতে ইচ্ছা করে কিন্তু কিছু করার নাই, যেতে হবে, বাংলাদেশে যেতে হবে, কারণ অনেক বছরই তো কাটাইলাম, আর কত, এখন বাংলাদেশে যেতে হবে, প্রবাস জীবনে আর থাকতে চাই না। তবে হ্যাঁ, প্রবাস জীবনের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। ঠিক আছে, আমরা আসলে এর আগে একটি পর্ব করেছিলাম, সেখানে আপনি বলেছিলেন আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, ব্লগ আছে, তো সেই আপনার ইউটিউব চ্যানেলটা নিয়ে যদি কিছু বলেন। অবশ্যই, আমার এই ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্য এটাই হয়েছে আমার ইউটিউব চ্যানেল, যার কারণে আমি আসছি এখানে। আর আমার অনেক স্বপ্ন, অনেক আশা, আমি একজন ইউটিউবার হব। ঠিক আছে, কিন্তু এই জন্য চাই আমি সবার সাপোর্ট, কারণ কারোর সাপোর্ট ছাড়া কোনো কিছু হয় না। কেন ইউটিউবের প্রতি আপনার আগ্রহ হলো?
ভাইয়া হঠাৎ করে না, এটা আসলে অনেক দিন ধরেই আমি দেখতেছি। যারা বাংলাদেশে থাকে, আমি দেখতেছি বাংলাদেশে কিছু কিছু মানুষেরা ইউটিউব থেকে তাদের সংসার চালায়। তো আমি চিন্তা করে দেখলাম, আমি একটা মেয়ে মানুষ, এত বছর ফ্যামিলি ছাড়া প্রবাসে আছি, তাহলে আমিও যদি একটা ইউটিউব চ্যানেল খুলি, আমার মনে হয় আমি বাংলাদেশে থেকে ভালোভাবে চলতে পারবো। তাহলে আমার আর প্রবাসে আর থাকতে হবে না, কারণ আমি কিন্তু আসলে অসহায়, অসহায় দেখেই কিন্তু আজকে বিদেশের বাড়িতে আসছি। আর আমি আমি শুধু না, যে কোনো মেয়েই হোক যার ফ্যামিলি বাংলাদেশে রেখে সে একটা প্রবাস জীবনে আসে, তার মানেই সে একটা অসহায়। সো আমি অনেক অসহায়, সেই জন্য আমি চাচ্ছি যে আমার এই ইউটিউব চ্যানেলটার মধ্যে আমার বাংলাদেশের ভাই বোনেরা সবাই যদি আমাকে একটু সাপোর্ট করে, আমার সঙ্গ দেয়, তাহলে আমার মনে হয় আমি আমার ইউটিউব চ্যানেলটা অনেক দূর মানে এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু এর জন্য আমি আপনাদের সবার সাপোর্ট চাই। তাই আচ্ছা, আপনি কি ধরনের সাপোর্ট চাচ্ছেন? আপনার ইউটিউব চ্যানেলে কি সাবস্ক্রাইব করবে না দেখবে, যদি একটু সুন্দর করে গুছায় বলেন। আচ্ছা ভাইয়া, আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমি আমার মানে আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করি সবার সাথে। আমি নিয়মিত ভিডিওর বানাবো, সুন্দর সুন্দর ভিডিওর বানাবো, ভিডিওর মধ্যে রান্না বান্না থাকবে, আমার লাইফস্টাইল থাকবে, আমি শেয়ার করব সবার সাথে। তো এই ভিডিওগুলো যদি সবাই দেখে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, হ্যাঁ, তাহলেই কিন্তু আমি ধীরে ধীরে মানে আমার ইউটিউব চ্যানেলটা অনেক বড় করতে পারবো, সামনে ভালো কিছু করতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই। আপনার চ্যানেলের নামটা কি যদি একটু বলেন? আমার চ্যানেলের নাম ঝর্ণা ব্লগ। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই এইখানে দেওয়া থাকবে, এই আমার এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলের নামটা দেওয়া থাকবে, লিঙ্কটাও দেওয়া থাকবে। আর আপনাদের সবাইকে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন। যদি আমার ভিডিওর আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই প্রবাসী বোনটার পাশে থাকবেন, প্লিজ। আপনাদের কাছে আমি এই এতটুকুই চাই। আচ্ছা আপা, আমরা যতটুকু জেনেছি আপনার একটি টিকটক আইডি ছিল, আপনি টিকটক কি নামে পরিচিত ছিলেন? যে টিকটকের কোনো নামের কোনো ঠিক আছে, আসলে সোশ্যাল মিডিয়াতে কেউ কি রিয়েল নাম দেয়? টিকটকের মধ্যে প্রিয়া নামের ছিল, প্রিয়া। আচ্ছা আসলে আপা, জি ভাইয়া, প্রবাস জীবন থেকেও আপনি টিকটক কে এত সেলিব্রিটি, এর পিছনে কে আপনাকে অনুপ্রাণিত করেছে? এটা আসলে টিকটক অ্যাপসটা আসার পর থেকে ভালো লাগে, এটা ভালো লাগা থেকে করি। মানে টিকটক বিনোদনের একটা জায়গা, এতটুকুই, এর বেশি কিছু না। এই সুন্দর সুন্দর গান, এই ধরেন মানে সুন্দর সুন্দর গান, মানে সামাজিক গানগুলো আছে না, সেগুলোই আর কি, সুন্দর সুন্দর গান, যাতে কেউ খারাপ না বলতে পারে। একটা ভিডিওর দেখে যাতে কেউ বাজে না বলতে পারে যে না মেয়েটা বাজে বা এটার সাথে, এই ধরনের কোনো কথা যাতে কেউ না বলতে পারে। এই ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেল নিয়ে আপনার পরিকল্পনাটা কি, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। আমি চাই আমার ইউটিউব চ্যানেলটা সবাই দেখুক, সবাই দেখে যেন বলুক যে না ভালো লাগতেছে। এবং আমি চাই আমার আমি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো ইউটিউব চ্যানেলটা ততদিন পর্যন্ত মানে সামনে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো এর জন্য আমি সবার কাছে সাপোর্ট চাই। আমি আপনাদের সবাইকে অনুরোধ করে বলতেছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই প্রবাসী বোনের পাশে থাকবেন, প্লিজ। আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি সামনে ভালো কিছু করতে পারবো। তো আপনাদের সবাই সবার কাছে আমি অনুরোধ করে বলতেছি, আমাকে সাপোর্ট। দর্শক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনামুক্ত থাকুন, এবং দিন শেষে একটি হলেও ভালো কাজ করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।